অলপ সময় বিচাৰি প্ৰকৃতিৰ কোলাত সময় কটাব নিবিচাৰে। আজি আপোনালোকৰ কাৰণে এটা বিশেষ ঠাইত লৈ আনিছোঁ। আজি আপোনালোকক সেই এড্ৰেছ দিম ক'ত আপুনি সেই যান্ত্ৰিকতাৰ পৰা সময় উলিয়াই পৰিয়ালৰ লগত বন্ধু বান্ধৱৰ লগত সময় কটাব পাৰিব। শিলচৰৰ পৰা মাত্ৰ 7 কিলোমিটাৰ নিলগত নতুন কাঞ্চনপুৰত আছে সেই ঠাই। আচলতে এজন উদ্যমী যুৱক বিমান সিনহাৰ, এইটো এটা ষ্টাৰ্টআপ। তেওঁ লকডাউনৰ সময়ত সকলোৰ জীৱন বিপৰ্যস্ত হৈ পৰিছিল আৰু লকডাউনৰ সময়ত তেওঁ কিবা এটা কৰিবলৈ বিচাৰিছিলে। বৰাক উপত্যকাত এনেকুৱা হোমষ্টে বা এনেকুৱা প্ৰকৃতিৰ কোলাত সময় কটাবলৈ জায়গা নাই আৰু তেওঁ সেই কাছাৰ জিলা বা বৰাক উপত্যকাৰ জনসাধাৰণৰ বা ৰাইজৰ কাৰণে এটা প্ৰকৃতিত লৈ আনিব বিচাৰিছে। যিকোনো হলিডে হওক বা বিভিন্ন সময়ত বন্ধু বান্ধৱ বা পৰিয়ালৰ লগতে আপোনালোকে এই নতুন কাঞ্চনপুৰৰ এই হোমষ্টে, বিমান সিনহাৰ সেই নতুন ষ্টাৰ্টআপ বা এই হোমষ্টে আপোনালোকে সময় কটাব পাৰিব। আৰু কি কি আছে এই হোমষ্টে বা এই ৰেষ্টুৰেণ্ট বা এই পাৰ্কত কি কি আছে, আজি সকলো আপোনালোকে চাব পাৰিব। যে সময় লকডাউন দিছিল সেই সময় তো কাজকর্ম নাই, আমার অন্য ব্যবসা আছে, আর্থিকে কিছু ব্যবসা আছে বা কন্ট্রাক্টারির লগে মিলিয়ে রাস্তা সাব কন্ট্রাক্ট করতো, এই জন্য কাজ নাইতে এই টিলাটা মানে আমার আগে কিনা আসলো। তো চিন্তা করলাম কি তার সুপারি গাছের বাগান বানাই ভবিষ্যতে, আবার পরের বছর আবার লকডাউন দিল, লকডাউন হয়তো আরও অসুবিধা হয়ে গেল। এইবার আস্তে আস্তে মানে চিন্তাধারা, এখানে সকালতে গিয়ে আর বিকাল পর্যন্ত থাকি, তো চিন্তা করতে চিন্তা করলাম যে বোরাকে তো এরকম কিছু নাই, এরকম একটা কিছু বানানো যায়নি, তো স্টেপ নিলাম আর কি। ফ্যামিলি এনভায়রনমেন্টালে রাখছি, আমার একচুয়ালি চিন্তাধারা এলো গিয়া রেস্টুরেন্ট কাম হোমস্টে হইতো, সবাই পার্ক পার্ক কয়, তা কইতে আমিও ঠিক আছে যে যেরকম বুঝে, এতে মানে ভবিষ্যতে চিন্তাধারা কি তাই এটা বড়ো করতাম আরও, আর যাতে সুন্দর থাকতো সুস্থ থাকতো আর সব ফ্যামিলি মানুষের যাতে এখানে ঢুকতে হবে। এখানের মধ্যে আপনার আমার এখানে এলে গুটকা পর্যন্ত পাইত না, আমি সেগুলো খাইতে দিই না, দেখবো আমার এখানে কোনো ফানের ফিক বা গুটকার ফিক বা সিগারেটের এস এইগুলো পাইত না, একদম নেশা জাতীয় জিনিস আমি এলাও করি না, যাতে সবাই যাকে আমি সুখে শান্তিতে থাকতে পারি। ভোরবেলার যে পাখির শব্দ আর এখানে বিভিন্ন ধরনের পাখি সকালবেলা এলে পাখি দেখতে হবে, তো আমার চিন্তাধারা এলো কিন্তু একরকম যদি বানাই তাহলে শহরাঞ্চলে যারা মানুষ বয়স্ক মানুষ কো আর ব্যবসায়ী কো আর চাকরিজীবী যারা সবাই জীবনে তো একটা টেনশন থাকে, যাতে তারা এখানে যাতে রিল্যাক্স ফিল করে, জোয়ান ছেলে কো জোয়ান ছেলে পড়াশোনা যারা করে তারাও তো টেনশন থাকে, তো সবাই যাতে এখানে একটা রিল্যাক্স ফিল করো ওই উদ্দেশ্যে এটা বানানি আর কি। এখানে পিকনিক করছে? হ্যাঁ, ফ্যামিলি পিকনিক। বাসুস নিয়ে ক্যারি আসছে ওরা, ফ্যামিলি নিয়ে কেউ আসছে, আমরা টু হুইলারে এসেছি, তো টু হুইলারে আসতে পারবে, অসুবিধা হবে না, এসে এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে, জল বলেন, তারপরে মেন তো জলই হচ্ছে, জলেরও সুবিধা আছে, তারপরে ইলেকট্রিসিটির সুবিধা আছে, রান্নার জন্য সব কিছু সুবিধা আছে, ভালো। ফ্যামিলি পিকনিকের জন্য খুব ভালো, প্লেসটাও খুব সুন্দর, খুব সুন্দর প্লেসটাও। আৰু এটা দৃশ্য আপোনালোকক দেখুৱাবলৈ বিচাৰিছোঁ। ইয়াৰ পৰা যি দৃশ্যটো হয় কিমান ধুনীয়া, একদম পিছফালে মোৰ চাব পাৰিব, ধুনীয়া এখন পৰিৱেশ,
ইয়াতে ইমান ধুনীয়া বতাহ এটা বলি আছে, আৰু ইয়াৰ পৰা আচলতে কি হয়, ছানছেট বহুত ধুনীয়া হয়, ছানছেট ইয়াৰ পৰা দেখিবলৈ বহুত ধুনীয়া হয়। ইয়াৰ যি মালিক আছে তেওঁ বাৰবাৰ কৈ আছিলে যে এখন ধুনীয়া ছানছেট দেখিব বিচাৰিলে এইটো ঠাইৰ পৰা ধুনীয়াকৈ এখন দেখিব পাৰিব।